ওয়েলকাম টু দিশিয়ারি এক্সাম গাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাস এইটে পড়ছ তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস এইটের বেঙ্গলি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এইটের সম্পূর্ণ নতুন প্রশ্নের উত্তর বন্ধুরা বাড়িতে বসে যে পঞ্চাশ মার্কের পরীক্ষা তোমাদের নেওয়া হবে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি এই ভিডিওটিতে হাজির হয়ে গেছি তাই দেরি না করে ঝটপট তোমরা খাতা কলম বের করে নাও আর এই প্রশ্নগুলি লিখে নাও প্রশ্নের উত্তরগুলি লিখে নাও তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নের উত্তরগুলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো পাঁচটি এখানে পাঁচ মার্ক প্রত্যেকটির মার্ক এক একের এক আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে তাহলে উত্তর দেখো এখানে ভয়েস দ্য রাইট অ্যান্সার এখানে শূন্যস্থান আছে শূন্যস্থানে উত্তর লিখে দিয়েছি তোমরা এরকম সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তর লিখবে দেখো আতিথেয়তা বিষয়ে কোনো জাতি আরব দিগের তুল্য নয় তা একের দুই দেখো আমার কাছে রূপ আচরণ প্রত্যাশা করো বক্তা হলেন দেখো সেকেন্ডার খ সেকেন্ডার একের তিন পশ্চিমে কুদ্রুত তরকারি দিয়ে ঠেকুয়া খায় টেনিদাকে একথা বলেছে উত্তর খ দেখো ক্যাবলা এরপর দেখে নাও একের চার নম্বর মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম খ সিলন একের পাঁচ নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ দেখে নাও গ জলপাই কাঠের এসরাজ জলপাই কাঠের এসরাজ এরপর দেখে নাও নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এখানে আছে দেখো দশটি প্রশ্ন লিখতে হবে দুই মার্ক করে কুড়ি তারপর আমরা আসি দেখো নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো এখানে দুটি প্রশ্ন আছে পাস করে দশ মার্ক এরপর দেখে নাও নির্দেশ অনুসারে উত্তর দাও এখানে দেখো চারের একে পাঁচটি প্রশ্ন আছে পাঁচ মার্ক এবং চারের দুয়ে দেখো মধ্য স্বরাগম স্বরভক্তি অন্তঃস্থয় অন্তঃস্থ শ্রুতি অন্তঃস্বলোভ অন্য অন্য স্বরসঙ্গতি ঠিক আছে এখানে মোট পাঁচটি পাঁচ মার্ক এরপর দেখো বন্যার প্রকোপে গ্রামের বহু জমি কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে নদীর পাড়গুলির স্থায়ী সং স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে তাহলে এইভাবে মোট মোট আমাদের পঞ্চাশ মার্ক ঠিক আছে মোট পঞ্চাশ মার্ক আমরা এইভাবে পেয়ে যাব তাহলে দেরি না করে এবার আমরা দেখে নিই ঝটপট প্রশ্ন এবং তার উত্তরগুলো তাহলে দেখে নাও দুয়ে এক নম্বর প্রশ্ন ও তার উত্তর মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন উত্তর দেখে নাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝা বোঝাপড়া কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে এই লাইনের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না আবার সকলে সব কিছু পায়ও না কেউ বেশি পায় আবার কেউ কম পায় কেউ প্রতারণার শিকার হচ্ছে ঠিক তেমনি সেও অন্য কাউকে প্রতারিত করছে তাই কবি এমন বলেছেন দুয়ের দুই নম্বর প্রশ্ন দেখো আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই বক্তার একথা বলার কারণ কি উত্তর দেখে নাও উপরোক্ত বক্তব্য নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা থেকে এখানে বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে একথা বলার কারণ কারণ হল গতরাতে যখন দুই সেনাপতি পরস্পর পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করেছিল তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয় প্রার্থী মূর সেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করা হয়েছিল ফলে তার প্রতিশোধ গ্রহণের জন্য ইচ্ছা জাগল আশ্রয় প্রার্থী আক্রমণ করতে পারবে না তাই পরদিন সকালে ইচ্ছা জাগল আশ্রয় প্রার্থী আক্রমণ করতে পারবে না আশ্রয়প্রার্থীকে আক্রমণ করতে পারবে না তাই পরদিন সকালে মূর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে একথা বলেছিলেন দুয়ের তিন আনটিগো তোমার এই অধ্যত্বের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম আনটিগো অ্যান্টিগোনাস কোন অধ্যত্ত্ব দেখিয়েছে উত্তর দেখে নাও দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকের সেকেন্দারের কাছে অ্যান্টিগোনাস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে তখন কথোপকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকা সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধ কৌশল শিক্ষা দিয়েছিলেন কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোনাস এর মধ্যে বিবাদ সৃষ্টি হয় এমন কি অ্যান্টিগোনাস সেলুকাসের ওপর তরবারিও নিক্ষেপ করেছিল আর সব ঘটেছিল সম্রাট সেকেন্দারের সামনে তাই সেকান্দার অ্যান্টিগোনাসের কার্যকলাপকে অধ্যত্ত বলে মনে করেছিলেন দুয়ের চার নম্বর ও তার উত্তর দেখে নাও তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝক মারি কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল উত্তর দেখে নাও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বন ভোজনের ব্যাপার গল্পটিতে পিকনিক দলপতি ছিলেন টেনিদা পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে বেশ আলোচনা হচ্ছিলো ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা ইত্যাদি সুস্বাদু খাবার কিন্তু হঠাৎ করেই সুস্বাদু খাবার নেই কিন্তু হঠাৎ করে সুস্বাদু মেনুর সঙ্গে জুড়ে দিয়েছেন আলু ভাজা বাটি চচ্চড়ি ক্যাবলা জুড়ে দিয়েছিল কুদরুর তরকারি দিয়ে ঠেকুয়া এত স্বাদের খাবারের মধ্যে এই খাবারগুলো টেনিদার মাথা গরম করে দেয় ফলে তিনি উপরোক্ত মন্তব্য করেছিলেন দুইয়ের পাঁচ নম্বর প্রশ্ন তার উত্তর দেখে নাও কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখে কৌতূহল কেন উত্তর দেখে নাও কবি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় চোখে কৌতূহল থাকার অন্যতম কারণ হল কবির বাড়ির নির্জনতা সাধারণত প্রত্যেক বাড়িতে একাধিক মানুষ থাকে একজন বাইরে বেরিয়ে গেলে অপরজন বাড়ি দেখাশোনা করে কিন্তু কবির বাড়ি কবি কল্পনা করেন তিনি চলে গেলে চোরুইটিভাবে এই বাড়ির জানালা টেবিল ফুলদানি সব তার হয়ে যাবে দুয়ের ছয় নম্বর ও তার উত্তর দেখে নাও ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রঘাত বুকুর কোন কথায় কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন এখানে কোথায় লেখা আছে এখানে কোথায় হবে না কথায় উত্তর দেখে নাও আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে বুকুর মুখে উত্তরপাড়া থেকে ছেনুমাসিরা এসেছেন শুনে বুকুর মা বিরূপ মন্তব্য করেছিলেন বলেছিলেন অসময়ে বাড়িতে লোকের বেড়াতে আসা তিনি একদম পছন্দ করেন না কিন্তু অতিথিদের সামনে এসে তিনি ভীষণ আনন্দের সঙ্গে তাদের অভ্যর্থনা জানান এবং এতদিন আসেননি কেন তা নিয়ে অভিমান প্রকাশ করতে থাকেন মায়ের এই পরিবর্তন দেখে বুকু হঠাৎ সবার সামনে মায়ের সেই বিরূপ মন্তব্যগুলিকে বলতে শুরু করে বুকুর এই কথাগুলো শুনেই তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়েন অস্বস্তিতে পড়েন বন্ধুরা টাইপিং মিস্টেক অস্বস্তিতে পড়েন পর ডৈন্যয়কার দন্তন্য রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি উত্তরে চাষিরা কি বলেছিল উত্তর দেখে নাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে জানা যায় যে গ্রামের চাষীদের একমাত্র ভরসা ছিল গায়ের একশো বিঘা জমি কিন্তু টানা বৃষ্টির ফলে সেই জমিতে জল জমে গেছে জল জমে গেছে এই জল বার করে দেবার একমাত্র উপায় হলো জমিদারির দক্ষিণ দিকের বাঁধ কেটে ফেলা কিন্তু এই বাঁধ লাগোয়া জমিদারির এক জলা আছে যা থেকে জমিদারদের আয় হয় এবং তাই বাদ কাটতে তারা চান না এই গভীর বিপদ থেকে রক্ষা পেতেই তারা দয়ালু জমিদার রমেশের কাছে এসে কেঁদে পড়েছিল দুয়ের আট নম্বর প্রশ্ন তার উত্তর দেখে নাও গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র লেখকের এমন মন্তব্যের কারণ কি উত্তর দেখে নাও লেখক জগদীশ বসু গাছকে নিবিড়ভাবে ভালোবেসে তাদের জীবনের বিভিন্ন দিকগুলিকে পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন কারণ তার মনে হয়েছে গাছের বৈশিষ্ট্যগুলি মানুষের মধ্যকার নানান স্বভাব বৈশিষ্ট্যের অনুরূপ মানুষের মতো এদের জীবনেও অভাব অনটন এবং দুঃখ কষ্ট আছে অভাবে পড়ে এরাও মানুষের মতো চুরি ডাকাতি করে মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে এদের মধ্যেও সেই সগুণের সেই সদ্গুণের বহিপ্রকাশ লক্ষ্য করা যায় এরাও একে অন্যকে সাহায্য করে মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে এদের মধ্যেও সেই সদ্গুণের বহিপ্রকাশ লক্ষ্য করা যায় এরাও একে অন্যকে সাহায্য করে তবু নেই সে তো নেই নেই রে কি না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মরিত হয়েছে হয়ে উঠেছে দেখো উত্তর বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতায় হাওয়াদের বাড়ি নেই অর্থাৎ আশ্রয় নেই হাওয়াদের বাড়ি না থাকায় তারা পৃথিবীর সর্বত্র জলে স্থলে পাহাড়ে বন জঙ্গলে বাড়ির খোঁজ করে বেড়ায় কখনো শহরের ঘনভিড়ে কখনো বা জনহীন প্রান্তরে সর্বত্রই তারা বাড়ির খোঁজ করে তাদের এই কোনো স্থায়ী ঠিকানা বা আপন আশ্রয় না থাকার যন্ত্রণা পঙ্ে মর্মরিত হয়েছে ছন্দহীন বুনোচাল তার চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন উত্তর দেখে নাও কবি জীবনানন্দ দাস পাড়াগার দ্বিপ্রহরকে ভালোবাসেন সেই নিঝুম দুপুরে জলশিড়ি নদীর পাশে বুনো চালতার শাখাগুলি নুয়ে পড়ে জলে তাদের মুখ দেখা যায় কিন্তু বাতাসীন দুপুরে বুনো চালতার ডালে কোনো দোলন দেখা যায় না বুনো চালতার ডালে কোনো দোলন দেখা যায় না বন্ধুরা এখানে এটা লিখবে ডালে বুনো চালতার ডালে কোনো দোলন দেখা যায় না প্রকৃতিতে যেন নিজে বেদনার গল্প আকাশের নিচে কেঁদে কেঁদে ভেসে বেড়াচ্ছে আর সেই বেদনাতেই বুনো চালতা ছন্দহীন এবার দেখে নাও পরবাসী কবিতায় শেষ চারটি পংক্তিটিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর দেখে নাও কবি পরবাসী কবিতায় সুন্দর বন জঙ্গল প্রাকৃতিক পরিবেশের অসাধারণ বর্ণনা করেছেন ঠিক তেমনি শেষের চারটে লাইনে তিনি নিজ মন থেকে একাধিক প্রশ্ন রেখেছেন তিনি ক্ষুব্ধ হয়েছেন প্রকৃতিকে নিয়ে মানুষের এমন ব্যবহারের জন্য তিনি প্রশ্ন করেছেন বন জঙ্গল প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে না কেন মানুষ কেন চুপ রয়েছে গাছপালা প্রকৃতির কি কোনো মূল্য নেই তাদের কেন এত নগণ্য মনে করা হয় তাদের কেন এত নগণ্য মনে করা হয় না হয় কেন না মানুষ বাসস্থান নির্বাচনের জন্য একই স্থান থেকে অন্য স্থানে ধ্বংস করে কিন্তু নিজের বাসভূমি নিজের ঘর করতে পারছে না তাই কবি এমন প্রশ্নবাচক বাক্য ব্যবহার করেছেন তিনের দুই আজ সকালে মনে পড়লো একটি গল্প গল্পটি বিবৃত করো। গল্পটি হলো দেখো নাটোরে অনুষ্ঠিত প্রভিনসিয়াল কনফারেন্সে বাংলা ভাষার প্রচলন লেখক শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তার কাকা রবীন্দ্রনাথ ও অন্যান্যদের সঙ্গে গিয়েছিলেন নাটোরে সে এক হৈ হৈ রৈ রই ব্যাপার প্রথমে স্পেশাল ট্রেন ওপরে স্টিমারে করে পদ্মা পেরিয়ে নাটোর এই সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি নাটোর মহারাজ জগনীন্দ জগদীন্দ্রনাথ তার ব্যবস্থাপনায় এক রাজকীয় আয়োজন যেমন খাওয়া দাওয়া তেমনই অন্যান্য সব ব্যবস্থা তারপর যথারীতি শুরু হয় গোল টেবিল বৈঠক এবং বক্তৃতা ইংরেজিতে যেই বক্তৃতা শুরু হয় সঙ্গে সঙ্গে বাংলা বাংলা বলে অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা প্রতিবাদ শুরু করেন এরপর কেউ আর ইংরেজিতে বক বক্তৃতা করতে পারেননি এমনকি ইংরেজি দূরস্থ লালমোহন ঘোষও শেষ পর্যন্ত বাংলায় বলতে বাধ্য হন এটি লেখকের মনে মনে রাখার মতোই ঘটনা এভাবেই কনফারেন্সে বাংলা ভাষা চালু হয় এ সম্পর্কে লেখক জানান সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম নির্দেশ অনুসারে উত্তর দাও দল বিশ্লেষণ করে চিহ্নিত করো প্রথমে দেখো ইস টি সান তাহলে এখানে ইস ও শান রুদ্ধ দল আর টি হচ্ছে মুক্ত দল তারপর দেখো বাগুই আটি বা গুই আ টি এখানে মোট আছে দেখো চারটি দল বা গুই আ টি চারটি মুক্ত দল তারপর দেখো দর্শন মাত্র দর্ষন মাত্র চারটি দল আছে দর্শন মাত তিনটি রুদ্ধ দল আর র এই র একটি মুক্ত দল তারপর দেখে নাও ক্ষিপ্রহস্ত্র ক্ষিপ র হস্ত তাহলে ক্ষীপ হস্ত তিনটি রুদ্ধ দল আর র একটি মুক্ত দল অদ্ভুত রকম দেখো অদ্ভুত র কম চারটি দল অদ্ভুত কম এই তিনটি হচ্ছে রুদ্ধ দল আর র এই র হচ্ছে একটি মুক্ত দল এবার দেখে নাও উদাহরণ দাও মধ্য সড়াগম প্রথম আছে দেখো মধ্য সরগম কর্ম থেকে করম কর্ম করম স্বরভক্তি দেখো ভক্তি ভক্তি অন্তঃস্থয় শ্রুতি দু এক থেকে দু এক দেখো অন্তঃসলভ আজি থেকে আইজ তারপর অনন্য সরসঙ্গতি রামু রেমো এবার দেখো পাঁচ দাগে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো দেখো এখানে ভালো করে তোমরা দেখে নাও এর কাঠামোটা প্রথমে এরকমভাবে লিখবে মাননীয় সম্পাদক মহাশয় বর্তমান পত্রিকা দেখো এখানে ছয় জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ ঠিকানা কলকাতা দেখো সাত লক্ষ একশো আর এখানে দেখো আমি ঠিকানা লিখেছি এটা মনে করো তোমার নিজের ঠিকানা শান্তিপুর জেলা নদীয়া নিচে তারিখ দেখো এটা পুরনো তারিখ যেহেতু পুরনো অ্যাক্টিভিটি টাস্কে আমি এটা লিখেছিলাম সেটি দিয়ে দিয়েছি তোমরা তারিখ নতুন তারিখ দেবে ঠিক আছে আর তার নিচে দেখো বিষয় বন্যার প্রকোপে কৃষি নদী গ্রাসে হারিয়ে যাওয়া এরপর মূল বিষয়টা আমরা এখানে লিখেছি লেখার পরে দেখো নিচে ধন্যবাদান্তে দিয়ে তোমার নিজের নাম দেবে ঠিক আছে তাহলে আমরা এটা পুরোটা পড়ি দেখো প্রথমে মাননীয় সম্পাদক মহাশয় বর্তমান পত্রিকা সিক্স বি হ্যাল এস হ্যালডেন অ্যাভিনিউ কলকাতা সাত লক্ষ একশো এখানে দেখো নিজের ঠিকানা ডান দিকে শান্তিপুর জেলা নদিয়া তারপর ডান দিকেই নিচে হচ্ছে তারিখ দিতে হবে তোমরা নতুন তারিখ দেবে এরপর দেখো বিষয় বন্যার প্রকোপে কৃষি জমি নদী গ্রাসে হারিয়ে যাচ্ছে সবিনয় নিবেদন দেখে নাও প্রতি বছরই ভাগীরথী নদীর বন্যায় পার্শ্ববর্তী অনেক কৃষি জমি প্লাবিত হচ্ছে এবং বহু জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সেজন্য এই অঞ্চলের কৃষকরা আর্থিক দুরবস্থার সম্মুখীন হচ্ছে অবিলম্বে যদি ভাগীরথী নদীর পাড় সংরক্ষণ করা না হয় তাহলে ধীরে ধীরে একটা সময় এই অঞ্চলের সমস্ত জমি একদিন নদীগর্ভে বিলীন হয়ে যাবে এ বিষয়ে বারবার মানে শান্তিপুর পঞ্চায়েত প্রধানকে জানিয়ে কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রের দ্বারস্থ হয়েছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আপনার নিকট বিনীত নিবেদন এই যে উক্ত বিষয়টির জন্যে মাননীয় সেচ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব ধন্যবাদান্তে এ মণ্ডল মানে এখানে তোমরা নিজের নাম লিখবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল এন্ড মাই ভিডিও